নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে স্পিড নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। বিশ্বজোড়া করোনা আতঙ্কের মধ্যেই আবার নতুন উপদ্রব হাভানা সিন্ড্রোম। এই রোগে ভোগান্তি শেষ নেই, এর নানা লক্ষণ। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ডিরেক্টর উইলিয়াম বার্নসের সঙ্গে চলতি মাসে ভারত ঘুরে যাওয়া এক CIA অফিসারের শরীরে হাভানা সিন্ড্রোমের উপসর্গ দেখা দিয়েছে বলে গোপন সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থার যে অফিসারের শরীরে হাভানা সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই অফিসারের পরিচয়ও গোপন রাখা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তালিবান তাদের উপমন্ত্রীদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকাতেও কোনো মহিলার নাম নেই। বিশ্বের বিভিন্ন দেশে বিরোধিতা সত্ত্বেও মহিলাদের মন্ত্রিত্ব দিতে আবার অস্বীকার করলো তালিবান। কাবুলে একটি সাংবাদিক সম্মেলনে এই তালিকা প্রকাশ করেছে তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও তালিবান তাদের এই তালিকায় কোনো মহিলার নাম রাখেনি। এর আগে বহুবার মহিলাদের অধিকার নিশ্চিত করার আশ্বাস দিলেও তালিবান তাদের কট্টর পন্থা থেকে সরে আসেনি। বিখ্যাত চলচ্চিত্র হোটেল রুয়ান্ডার নায়ককে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কিগালির কোর্ট। বেলজিয়ামের নাগরিক এবং তাদের অনুরোধ সত্ত্বেও রুয়ান্ডার তরফে বেলজিয়ামের সঙ্গে কোনো রকম কথা বলতে অস্বীকার করা হয়েছে। 1994 সালে রুয়ান্ডায় গণহত্যার সময় রসেসা বাগিনা প্রায় 1200 মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। কিগালির একটি কোর্ট তাকে সোমবার 25 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে সন্ত্রাস ছড়ানোর অপরাধে, যদিও এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছে আন্তর্জাতিক মহল। কানাডার সংসদে আবার নির্বাচিত হলেন লিবারাল নেতা জাস্টিন ট্রুডো। দুবারের প্রেসিডেন্ট এর জন্য এই নির্বাচনী যুদ্ধ খুব একটা সহজ ছিল না। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভদের নতুন নেতা এরিন। আগস্ট মাসে জাস্টিন হঠাৎই মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগে নির্বাচন ঘোষণা করেন। কোভিড মোকাবিলায় পারদর্শিতা দেখানো এবং দেশজুড়ে টিকাকরণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ হওয়ায় তিনি মনে করেন নির্বাচনে জয়লাভ সহজ হবে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তার পক্ষে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ অনেক সহজ হবে। আমেরিকা সাহায্যপ্রাপ্ত আফগান সরকারের হাত থেকে সফলভাবে ক্ষমতা দখল করেছে তালিবান। কিন্তু ক্ষমতা দখলেই শেষ হয়নি তালিবানের সমস্যা। তালিবানের অন্দরমহলের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ পাচ্ছে। তালিবান সরকার গঠনের আগে এটাই মনে করা হচ্ছিল যে তালিবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার হয়তো আফগানিস্তানের সরকার চালাবেন। কিন্তু বাস্তবে দেখা যায় সরকারের ভার যায় মোহাম্মদ হাসান আখুন্দের হাতে। মোল্লা বারাদার চেয়েছিলেন আফগান সরকারে বেশি মাত্রায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকুক। চলতি মাসের শুরু থেকেই মোল্লা বারাদার তথা কান্দাহার গোষ্ঠী এবং হাক্কানি গোষ্ঠীর মধ্যে আফগানিস্তানে সরকার গঠন নিয়ে তুমুল সংঘর্ষ হয়। এদিকে শুরু থেকেই হাক্কানি গোষ্ঠীর পক্ষে আছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। এমনকি তাদের মততেই তালিব সরকারের মাথায় জায়গা পায় একাধিক হাক্কানি নেতা। এমত অবস্থায় এবার আফগানিস্তানে ফের চরমে উঠল তালিবান সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। শেষ পাওয়া খবর অনুযায়ী যার জেরে রীতিমতো চাপে পড়েছেন উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার এবং হাক্কানি গোষ্ঠীও। চলতি বছরেই একযোগে একাধিক দেশে টিকাকরণ শুরু হলেও এখনও আন্তর্জাতিক স্তরে বৈধতা পায়নি একাধিক দেশের করোনা টিকা। এমনকি দ্বিতীয় ঢেউয়ে করোনার বাড়বাড়ন্তের জেরে একাধিক দেশ থেকে আগত যাত্রীদের জন্য কড়া নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলি। অন্যদিকে এক ডোজের টিকা নিলেও মিলছিল না প্রবেশাধিকার। এমনকি অনেক দেশের নাগরিকেরা 2 ডোজের টিকা নিয়েও পাচ্ছিলেন না ছাড়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ব্রিটেনের ট্রাভেল গাইডলাইনে কোভিশিল্ডকে ছাড় দেওয়া হলো। কিন্তু তাতেও ভারতীয়দের সমস্যা মিটছে না। কোভিশিল্ডের 2টি ডোজ নিলেও ব্রিটেন পৌঁছলে ভারতীয়দের নিয়ম মেনে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারণ ভারতের ভ্যাকসিন সার্টিফিকেট। এমনটাই জানা গেছে ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ভারত। এমনকি দেশের অনেক নেতামন্ত্রী ব্রিটেনের এই পদক্ষেপকে বর্ণবিদ্বেষমূলক বলে অভিযোগ করেন। ফের বিস্ফোরণ ঘটালেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। এবার তার অভিযোগ, 2015 সালে নেপালের সংবিধান গ্রহণে তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসন্তোষ বার্তা পৌঁছে দিয়েছিলেন ভারতের তৎকালীন বিদেশ সচিব এস জয়শঙ্কর। রবিবার নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির কাছে একগুচ্ছ কূটনৈতিক নথি জমা দেন ওলি। সোমবার বা গতকাল সংবিধান গ্রহণের বর্ষপূর্তি ছিল, সেই অনুষ্ঠান পালনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বৈঠকে বসেছিলেন দলের শীর্ষ নেতারা।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলতি সপ্তাহে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 24 সেপ্টেম্বর ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হবে। তাতে যোগ দিতে আমেরিকায় সফরের কর্মসূচি রয়েছে মোদীর। সব ঠিক থাকলে সে সময় প্রথমবার মুখোমুখি হবেন দুই রাষ্ট্রনেতা। আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর বাইডেন এই প্রথম মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন। এর আগে একাধিক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন এই দুই রাষ্ট্রপ্রধান। আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকে মরিয়া হয়ে দেশ ছাড়ছেন সেদেশের নাগরিকরা। নিরাপদ জীবনের প্রত্যাশায় জীবনের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন অনেক আফগান। এরই মধ্যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত এবং ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে স্থান পেয়েছেন আফগানিস্তানের নাগরিকরা। বিশ্বের অন্যান্য দেশের মতো ইউরোপের দক্ষিণ পশ্চিমের সাগরকন্যার দেশ পর্তুগাল মানবিকতার পরিচয় দিয়ে 80 জন আফগান নাগরিককে শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে। 1978 সালে অর্থাৎ এখন থেকে 43 বছর আগে একটি সংস্থার কিছু শেয়ার কিনেছিলেন ভারতের কেরালা রাজ্যের কোচির বাসিন্দা বাবু জর্জ ভালাভি। কিছু বলতে প্রায় 3,500 শেয়ার। সেই শেয়ারের মূল্যই এখন দাঁড়িয়েছে প্রায় 1,448 কোটি টাকায়। 74 বছর বয়সী জর্জের দাবি, হিসাব অনুযায়ী ওই সংস্থার 2.8% অংশীদারিত্ব এখন তার হাতে। একই সঙ্গে জর্জের অভিযোগ, এই বিপুল পরিমাণ টাকা দিতে অস্বীকার করছে ওই সংস্থা। স্পিড নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।